লাও, দু হাতে দু হাতে ছিও। ওই এটা গাছি ডাল ধরে ধরে একেবারে সব কটা থাল তুলে দিবি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মরিচ চাষে এত লাভ, গাছ প্রতি 600 গ্রাম মরিচ হারভেস্ট, প্রতি শতাংশে 2 মণ, কিভাবে সম্ভব? ছোট মিয়ার মরিচ চাষের শেষ পর্ব এবং এই কথাগুলোর সত্যতা কতটুকু সেই বিষয়টি সরাসরি এই ভিডিওতে দেখব। তার আগে দর্শক, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে ফেলুন। কৃষিতে সবসময় সঠিক তথ্য তুলে ধরে থাকি যেন আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করে থাকে। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত বিষয়গুলো সরাসরি ভিডিও চিত্রে দেখে নেই। সাতাজ এগ্রোর সমস্ত দর্শকদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা ছোট মিয়ার মরিচ চাষের হারভেস্ট দেখছি। আমরা একটি চ্যালেঞ্জকে সফলভাবে সম্পন্ন করতে চলেছি। দর্শক, এভাবে কেউ কখনো শেখায় না, এভাবে কেউ কখনো চ্যালেঞ্জ নেয় না, কেউ কখনো দেখায় না। আমরা ছোট মিয়ার মরিচ চাষের পর্বগুলো যেভাবে দেখিয়েছি, একে একে 90টি দিন যেভাবে অতিবাহিত করেছি অত্যন্ত দক্ষতার সাথে এবং দায়িত্বের সাথে, আপনাদের দৃষ্টির সামনে কাজ করে গেছি। এটি সত্যিই খুব কঠিন ছিল, কারণ একটি গাছেও যদি কুকরি লেগে যায় আর আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনাদের মনোবল ভেঙে যেত। তাই দর্শক, খুবই হিসাব করেছি, আগের চাষাবাদগুলোতে এতটা মূল্য দেইনি এবং এতটা সময় অতিবাহিত এভাবে করিনি। কিভাবে আমি যত্ন করেছি এবং এখানে দৃষ্টি রেখেছিলাম, আপনাদের ক্ষুদ্র মনোবল, আপনারা ভুল খুঁজতে খুব ভালোবাসেন। তাই দর্শক, সাতাজ এগ্রো সেই সুযোগটি আপনাকে দেয়নি, অত্যন্ত দক্ষতার সাথে প্রজেক্টটি পরিচালনা করেছে। অন্যদিকে ক্ষতি হলেও এই প্রজেক্টটিতে কোনোভাবেই অমূল্যায়ন করা হয়নি। তাই দর্শক, এ কথাগুলো আপনাদেরকে বলার পিছনে অনেকগুলো কারণ আছে। বর্তমান সময়ে মরিচ চাষ একটি চ্যালেঞ্জিং হয়ে গেছে। আমার সাথে অনেক দর্শকের কথা হয়েছে যারা ব্যর্থ হচ্ছেন, মরিচ চাষ সঠিকভাবে করতে পারছেন না শুধু একটা গাইডলাইনের জন্য। দর্শক, সেখান থেকে কিভাবে আপনাকে এখানে সফলতা এনে দেওয়া যায় সেই বিষয়টি সাতাজ এগ্রো মাথায় রেখেছিল এবং এখনও রাখছে, আপনি যেন সফল হতে পারেন। তাছাড়া আমি বেশ অনলাইনেও আপনাদের সাথে সাথেও ঢু মেরেছি অনেক চ্যানেলে, যেখানে আপনাদেরকে কমেন্টস করতে দেখেছি। আপনারা এখন কিন্তু মনোবল পেয়েছেন, আপনারা এখন চাষ করতে পারেন। সাতাজ এগ্রোর এই ভিডিও চিত্র স্প্রে পরামর্শ নিয়ে এখনও পর্যন্ত কেউ রিপোর্ট করেনি যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বরং আপনাদের রিভিউগুলো দেখলে মন ভরে যায়। আপনারা এখানে আপনাদের আনন্দঘন মুহূর্তগুলোকে শেয়ার করে থাকেন, ভাই কীভাবে শিখেছেন, আপনার পরামর্শ এবং ফর্মুলা অ্যাপ্লাই করলে সত্যিই খুব ভালো কাজ করছে। দর্শক, এখানে মাত্র 20% আপনাদেরকে দিয়েছি, এখনও 80% বাকি আছে। যদি এই সম্পূর্ণটা আপনারা পেয়ে যান তাহলে আপনারা সত্যি এক্সপার্ট হয়ে যাবেন। সেই প্রচেষ্টা সাতাজ এগ্রো করে যাচ্ছে। তাছাড়া দর্শক, আরেকটি বিষয়, আমরা যে সময় চ্যালেঞ্জটি মোকাবিলা করলাম, মরিচ চাষের সবচেয়ে কঠিনতম সময় এটি।
যে সময়ে তাপমাত্রা 42 ডিগ্রি, পোকামাকড়ের আক্রমণ অত্যন্ত বেশি, বৈরী আবহাওয়া, সব কিছু মিলে এখানে আমার সাথে অনেক চ্যানেলেই মরিচ চাষ প্রকাশিত হচ্ছিল, তারা ব্যর্থ হয়েছে, পারেনি। যাক দর্শক, এই কারণেই যে এখানে সত্যিই অত্যন্ত ট্যালেন্ট এবং দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয়। এখানে শত্রুদের সাথে খুব কৌশলগত যুদ্ধ করতে হয়। শত্রু বলতে পোকামাকড়, কীট পতঙ্গ এবং রোগবালাইকে বলা হচ্ছে। তাই দর্শক, আগামী দিনে এর থেকে আরও কঠিন পরিস্থিতি আসতে পারে। কীটনাশকে কাজ করে না, পোকামাকড় উপদ্রব অনেক বেশি, আবহাওয়া অনেক বৈরী থাকে। সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে এবং ভালো করতে অবশ্যই আমাদেরকে দক্ষ এবং অভিজ্ঞ হয়ে উঠতে হবে। তাই দর্শক, আমরা দীর্ঘদিন ছোট মিয়ার মরিচ চাষটি পরিচালনা করে আসছিলাম। আপনারা 27 এগ্রোর সাথে সাথে, যেখানে 27 এগ্রো মাত্র 15% জমি নিয়ে কাজ করছিল, সেখানে আজকে 27 এগ্রোর সাথে সাথে অনেক, সারা বাংলাদেশে অনেক, আমার পরিমাপ জানা নেই, কিন্তু আমি যতটুকু ফোন পাই এবং আপনাদের কথা শুনি সেখান থেকে বুঝতে পারছি, এই 15% থেকে 15 গুণ বেশি জমি চাষাবাদ হচ্ছে। আপনারা চ্যালেঞ্জ নিয়েছেন, আপনারা এখানে ভরসা খুঁজে পেয়েছেন। দর্শক, আপনাদেরকে বলতে চাই, দেখুন, মরিচ চাষ বছরে 3টি সিজনকে চিহ্নিত করে করা হয়। একটি হচ্ছে শীতকালীন বা সিজনাল, দ্বিতীয়টি হচ্ছে গ্রীষ্মকালীন, তৃতীয়টি হচ্ছে বর্ষাকালীন। এই 3টি সিজনে 3 রকমের পরিচর্যা এবং স্প্রে শিডিউল ব্যবহার করতে হয়। তাই দর্শক, আপনারা বুঝে শুনে এই স্প্রেগুলো পরিবর্তন পরিবর্ধন করে করবেন। আমরা ছোট মিয়ার মরিচ চাষের পর্ব এখানেই শেষ করব। আজকে শেষ পর্বে এই জন্যই আপনাদেরকে সব কিছু বলার চেষ্টা করছি, কারণ দর্শক, আমরা খুব শীঘ্রই একটি নতুন চ্যালেঞ্জ হাতে নিতে চলেছি। আপনারা জানেন যে এক্সপার্ট ফার্মার প্রোগ্রাম 27 এগ্রো চালু করেছে, সেখানে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে নিয়ে 27 এগ্রো আরেকটি নতুন চ্যালেঞ্জ আপনাদের সামনে তুলে ধরতে চায়। আপনারা 27 এগ্রোর সাথে থাকুন, দেখতে থাকুন। তো দর্শক, আজকে আমরা এখন দেখাবো ছোট মিয়ার একটি মরিচ গাছে কতটুকু মরিচ আমরা পেলাম এবং হারভেস্ট করলাম। চলুন সরাসরি দেখে নেওয়া যাক। ডাল ধরে ধরে একেবারে সব কটা ঢাল তুলে দিবি। আস্তে আস্তে তোমার মতো করে তুমি ওই সব কটা ঢাল তুলে এলো। একটা গাছেরই তুলবি ডাল ধরে ধরে, অন্য গাছ জানতে হয় না। Thank you.
ভালো করে গাছের গুঁড়োতে ডালগুলো ওই সাইডে টেনে লাও, লিয়ে সবগুলো তুলো, গুঁড়ার টেনে আরো ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, এমনকে ধরে তুলে ব্যাগ তুলে লো, কোনো কাঁচা পাকা নাই। থাক, এটা গাছ কতখানি ভালো হবে এটা দেখবো, কথা বুঝে আসবো। পুরাই আমি এটা বাঁচালাম, একটা ঝালো ধান না থাকে। আছে, তুমি দেখা পাচ্ছ না, তাই একটা ভালো ধান না থাকে। ও মা, সিম কাকে তুই দেখছ? এই যে এটা দেখো, হাত তোমার হাতের ভিতরে ঢুকেছে, হাতের ভিতরে ঢুকেছে, দেখো পাল্লা তোমাকে। আছে, হ্যাঁ, এই ঝালটা, এই ঝালটাই পলিথিনটা ঢালো, এই যে পলিথিন, আমি ধরা পাবো না, তুমি আস্তে আস্তে এক হাতে এক হাতে তোলো। ওজন দাও, আচ্ছা যাও, তোমার কাজ, তোমার কাজ আছে, যাও। এক্সপার্ট ফার্মার প্রোগ্রামটি কীভাবে পরিচালনা করা হবে, এ ধরনের অনেক প্রশ্ন আপনারা করছেন। দর্শক, আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলছি শেষবারের মতো, দেখুন এক্সপার্ট ফার্মার প্রোগ্রামটি একটা চ্যালেঞ্জ। এখানে আপনাকে 90 দিন ধরে শেখানো হবে, একটি ক্লাসে কৃষি শেখা যায় না বা এক সপ্তাহ শেখা যায় না, এই বিষয়টি মাথায় রেখেই এখানে 90 দিন নির্ধারণ করা হয়েছে। তাই দর্শক, আবারও মনে করিয়ে দিতে চাই, আপনাকে ফোনের মাধ্যমে, আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনাকে লিখিত নোটের মাধ্যমে, আপনাকে স্প্রে শিডিউলের মাধ্যমে, আপনাকে ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে, এছাড়া আপনাকে লাইভের মাধ্যমে এখানে শেখানো হবে। এক্সপার্ট ফার্মার প্রোগ্রামটির মূল উদ্দেশ্য আপনাকে এক্সপার্ট করে গড়ে তোলা। আশা করি দর্শক বুঝতে পেরেছেন।
খুব যাচাই বাছাই করে মাত্র হাতে গোনা কয়েকজনকে এখানে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, যেটা বলছিলাম, আমরা যেহেতু এক্সপার্ট ফার্মার প্রোগ্রামটি চালু করেছি, তাই এখানেই ছোট মিয়ার মরিচ চাষের পর্বগুলো শেষ করলাম। সফলতা দেখানোর মাধ্যমে আপনাদেরকে যোগ্যতা প্রমাণ করলাম। তো দর্শক, আপনারা কৃষিতে প্রযুক্তির ব্যবহার করুন, কৃষিকে বাণিজ্যিকভাবে নিন, কৃষিতে অত্যন্ত দক্ষ হয়ে দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অধিক ফলন ফলান এবং অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করুন। দর্শক, বাজার যেমনই থাক, আপনি যদি চাষাবাদ করতে শেখেন, অধিক ফলন ফলাইতে শেখেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কোন সময় ফলন ফলালে আমি বাজারের সর্বোচ্চটা পাব, তখন বাজার নিয়ে চ্যালেঞ্জ হবে, চাষাবাদ নিয়ে নয়। তাই আগে দক্ষ হন এবং অভিজ্ঞ হয়ে উঠুন। তো দর্শক, ছোট মিয়ার এই মরিচ ক্ষেতটি 15% জায়গাতে 2100 মতো চারা গাছ রোপণ করা হয়েছিল। সেখানে দর্শক, আমরা ক্যালকুলেশন করে দেখেছি 30 মনের উপরে আমরা এখান থেকে মরিচ হারভেস্ট করতে পারবো। সেখানে আজকে তৃতীয় দিন হারভেস্ট হচ্ছে, প্রায় 21 মন হারভেস্ট হয়ে গেছে। দর্শক, সেখানে আমরা যে টার্গেট করেছিলাম এবং একটা গাছ হারভেস্ট করে ওজন করে দেখেছিলাম, সেটাকে ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে অবশ্যই আমরা এখান থেকে, মানে প্রতি শতাংশ থেকে প্রথম হারভেস্টেই আমরা 2 মন মরিচ হারভেস্ট করতে সক্ষম হয়েছি। দর্শক, সত্যি এটা অসাধারণ একটি ফলন। আমরা যদি এই নাগাফায়ার জাতটিকে নিয়ে কাজ না করতাম, আমরা যদি বিজলি প্লাস 2020 নিয়ে কাজ করতাম, অথবা আরও অন্যান্য অনন্য কিছু জাত চলে এসেছে বাজারে, সেগুলো নিয়ে যদি কাজ করতাম, তাহলে এর থেকে আরও বেশি ফলন পেতাম। তো দর্শক, তাই এরপরে আমরা অবশ্যই সেরা জাতটি নিয়েই কাজ করতে চাই। আরেকটি প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, ভাই কত টাকা মন মরিচ বিক্রয় করলেন? দর্শক, আমি প্রথম দিন বাজার পেয়েছিলাম 1200, এরপরের দিন পেয়েছি 1400, আজকে পেয়েছি 1600। তো দর্শক, আপনারাই এবার ক্যালকুলেশন করে নেবেন, 30 মন মরিচ থেকে আমি কত টাকা পাচ্ছি। তো দর্শক, এটি যদি গত বছরের চিত্র হতো তাহলে অন্যরকম হতো, যেখানে এই সময়ে প্রতি কেজি মরিচের দাম 100 থেকে 150 টাকা ছিল। তাই দর্শক, দেখুন, এবছর হয়তো পায় নাই, কিন্তু এভাবে ফলন ফলালে কোনো না কোনো সময় অবশ্যই মিলে যাবে। তাই দর্শক, বাজার নিয়ে কখনোই ঘাবড়ে যাবেন না, টিকে থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।